ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে হুগলি তারকেশ্বরের পাশাপাশি এবার উত্তর চব্বিশ পরগনার কামারহাটিতেও উঠল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ স্থানীয় বিজেপি কর্মীকে বাড়িতে ঢুকে মারধর তার স্ত্রীর শ্লীলতাহানি এমনকি ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল বিজেপির মণ্ডল সভাপতি রতন পোদ্দারের বিরুদ্ধে ঘটনা সূত্রপাত গত রবিবার বেলঘরিয়ার নন্দননগরের বাসিন্দা ওই বিজেপি কর্মীর অভিযোগ দলের নেতার অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করেছিলেন তার বদলা নিতেই বাড়িতে সশস্ত্র দুষ্কৃতীদের নিয়ে চড়াও হন বিজেপির মন্ডল সভাপতি রতন পোদ্দার এখানে বিজেপির কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয় রতন পোদ্দার এবং কৌশিক গাছা এরা দীর্ঘদিন ধরে এলাকায় মত টত খেয়ে অসামাজিক কাজকর্ম করছিল আমরা ক্লাবগতভাবে প্রতিবাদ জানিয়েছি রবিবার দিন রাত্রি দশটা নাগাদ প্রায় জনা তিরিশ দুষ্কৃতি নিয়ে তারা সব অবস্থায় ছিল এবং হাতে আগ্নেয়াস্ত্র ছিল আমাকে ক্লাব থেকে ডেকে মারধর করে এবং আর গ্রুপ আমার ঘরের মধ্যে ঢুকে যায় মহিলাদের জামা কাপড় ছিঁড়ে দেয় শ্লীলতাহানি করে বিজেপির মন্ডল সভাপতি আবার এই ঘটনায় চক্রান্তের অভিযোগ তুলেছেন তো আগে সিপিএম এর সময় সিপিএম করেছে তারপরে এর সময় এর সঙ্গে ঘেসেছিল তো টিএমসি এর সঙ্গে মিলেমিশে একটা খেলা করার চেষ্টা করছে ওকে সামনে রেখে এই ঘটনায় বুধবার এলাকায় পোস্টারও পড়ে স্বভাবতই অস্বস্তিতে পড়েছে জেলা বিজেপি নেতৃত্ব আর এই সুযোগে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছে তৃণমূল নেতা কর্মী কর্মী আমি উঠতে পারি না গোষ্ঠীদ্বন্দ্ব তো বটেই যদি নেতার মারামারি হয় বলবো অভিযুক্ত বিজেপির মন্ডল সভাপতি রতন পোদ্দারের বিরুদ্ধে বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ সমীর পালের রিপোর্ট এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা